धोखा शुद्ध मानुष ही देना खबरों दे कि देखुन एटा जे काचकलार धोखा खे देखे किचुते ही बोझार उपाय नहीं एत सुंदर स्वाद और साथे गंध निरामिष दिनटाओ जेनो स्पेशल हो उठबे। तो बंधुरा आज के असम्भव सुस्वादु स्वादेर साथे पुष्टिकर काचकलार धोखार डालना करे देखाबो। तार जोन्नो प्रथमे चार थेके पाँचटा काचकलाके टुकरो करे केटे नियेछि। एबारे प्रेसारे एक ग्लास जल दिए काचकलागुलोके दिए एकटा सिटी दिए दिलाम, नामिये राखलेई काचकलागुलो सिद्ध हो जाबे। एबारे काचकलार खोसा छाड़िये निते हबे, एक एक करे खोसा छाड़िये निलाम। एरपर धोकार मिक्सार एड करब, जेटा आपनारा जे कोनो कम्पानिर निते पारेन। प्राय हाफ कप परिमाण धोकार मिक्सार दिलाम। आपनारा जखन रान्ना करबेन एकटु बुझेई देबेन। सामान्य लवण एड करे चटके माखाते हबे, जाते भेतरे कोनो लाम्स ना थेके जाए। এই মাখাটা যেন খুব বেশি শক্ত বা নরম না হয়। মাখানোটা রেডি। এবারে আরেকটা পাত্রে সামান্য তেল মাখিয়ে নিলাম। এরপর কাঁচকলার মাখাটা দিয়ে একটু চেপে চেপে ফ্ল্যাট করে নিয়ে চৌকো শেপ দেওয়ার চেষ্টা করলাম। এরপর কিন্তু ফ্রিজে রেখে দেব যতক্ষণ না সেট হয়ে যায়। नेक्स्ट ग्रेभिर जोन्नो मसलाटा रेडी करछी। तार जोन्नो मिक्सारे एकटा टमेटो, पाँच थेके छटा काजू बादाम, दो इंची टुकरो करे रखा आदा ओ चार थेके पाँचटा काँचा लंका दिए अल्प परिमाण लवण ओ शेषे सामान्य जल एड करे एकटा मसृण मसला पेस्ट बनिए निलाम। एबारे फ्रिज थेके धोकाटाके नामिये काट करब। जे कोनो शेप दिते पारेन, जेमन चौको, बर्फी इत्यादि। যেহেতু ফ্রিজে খুব বেশি সময় রাখতে পারিনি তার জন্য সেরকম সেটও হয়নি। এর জন্য কিন্তু ধোকার উপরে সামান্য ধোকার মিক্সচার ছড়িয়ে দিলে তারপর অন্য পাত্রে ধোকাগুলোকে রেখে তার উপরেও অপোজিট পাশে ধোকার মিক্সচার ছড়িয়ে দিলে জিনিসটা সেট হয়ে যাবে। এরপর কড়াইয়ে সাদা তেল গরম করে ধোকাগুলোকে ভাজবো, এক এক করে দিয়ে দিলাম। মাঝারি আছে কিন্তু ভাজতে হবে, আর খুবই হালকা হাতে ভাজতে হবে যাতে ভেঙে না যায়। মোটামুটি ভাজাটা কমপ্লিট। এরপরে যাব গ্রেভিতে। গ্রেভির জন্য বেঁচে যাওয়া তেলে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। আপনারা চাইলে কিন্তু গোটা গরম মশলা আর শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন। ফোড়ন থেকে সুন্দর করে গন্ধ বার হলে তৈরি করা মশলাটা অ্যাড করলাম আর সামান্য জলও দিয়ে দিলাম। এরপর স্বাদমতো লবণ আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষাবো। কড়াইয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, কম আছে, তাতে মশলা থেকে তেল ছেড়ে দেয় এবং মশলাটা সুন্দর করে কষা হয়ে যায়। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি জল অ্যাড করব। তো আপনারা যে পরিমাণ ঝোল খেতে চান ঠিক সেই পরিমাণে জল অ্যাড করবেন। এখানে প্রায় এক গ্লাস মতো জল আমি অ্যাড করলাম। ভালো করে সমস্তটা মিশিয়ে দিলাম। এরপর ঝোলটা যদি একটু গাঢ় খেতে চান তার জন্য কিন্তু এখানে একটু আটা গোলা দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা ময়দা গোলাও দিতে পারেন বা কর্নফ্লাওয়ার গোলা। এরপর ঝোলটাকে একটু মিষ্টি মিষ্টি স্বাদ দেওয়ার জন্য এক চামচ চিনি আর এক চামচ ঘি অ্যাড করলাম। ঝোলটা ভালো করে ফুটে গাঢ় হয়ে আসলে দিয়ে দিলাম ধোকা। ধোকাটা কিন্তু খুব আগে দেবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। শেষে নামানোর কিছুক্ষণ আগেই ধোকাটা দেবেন। একটু সেদ্ধ হয়ে আসলেই দিয়ে দিলাম গরম মশলা। তো একদম রেডি ধোকার ডালনা। এটা কাঁচকলার ধোকার ডালনা কেউ বলতেই পারবে না। যারা কাঁচকলা দেখে নাক সিটকান তারাও কিন্তু চেটে পুটে খাবেন, এটা আমি কথা দিলাম। তো এই গরম গরম ধোকার ডালনাটা অবশ্যই সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস, পরোটা বা রুটির সাথেও কিন্তু ভালোই মানায়।
অসম্ভব টেস্টি এই কাজ করার ধোকাটা বাড়িতে তৈরি করুন, এনজয় করুন। কেমন লাগলো কমেন্টে জানান, ভালো লাগলে লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে।